নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো এই 2020-তে কোন রাশিগুলি প্রেমে পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন রাশিগুলি এবছর প্রেমে পড়তে চলেছে সেটা নিয়ে আমি আজকে ভিডিও করতে চলেছি। তো ভিডিওটি পুরো দেখুন, না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না যে আপনি ওই রাশির মধ্যে পড়ছেন কি না। তো যাই হোক, ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রেম প্রেম একটা এমন জিনিস যেটা মানুষের জীবনকে বদলে দিতে পারে। প্রেমের একটা ভাষা আছে, সেই ভাষা হচ্ছে চোখের ভাষা। যারা এই চোখের ভাষা ভালো বুঝতে পারে তারাই প্রেমে পড়ে। আপনারা মিলিয়ে রাখতে পারেন, প্রেম ছাড়া আমাদের জীবনটা মনে হয় জল ছাড়া জীবনের মতো। মানে জল না খেলে আমরা যেমন বাঁচতে পারি না, তো প্রেমে না পড়লেও আমরা বাঁচতে পারি না। মানে প্রেম আমাদের জীবনে একটা আলাদাই রূপ দেয়, আলাদাই রং দেয়। যাদের জীবনে প্রেম নাই তারা খুব কষ্টে থাকে, যে ভালোবাসার মানুষ তার জীবনে নেই। অন্যকে যখন দেখে, অন্য কারো প্রেম প্রেমিক প্রেমিকাকে দেখে, তখন সে মনে মনে অবশ্যই দুঃখ পায়, কষ্ট পায়। এটা স্বাভাবিক, কারণ প্রতিটা মানুষই চায় যে তার জীবনে একটা ভালোবাসার মানুষ যেন পাশে থাকে। তো আসুন দেখা যাক কে কে এই বছর মানে 2020-তে প্রেমে পড়তে চলেছে। তো প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বলুন, মেষ রাশির জাতক ও জাতিকারা এবছর প্রেমে পড়তে চলেছে। এই মেষ রাশি জাতক ও জাতিকারা এমনিতে ভালো হয় মনের দিক থেকে এবং একটু ইমোশনাল স্বভাবের হয়, এবং যার ফলে এই রাশির জাতক জাতিকারা সহজেই প্রেমে পড়ে যায়। এরপরের যে দ্বিতীয় রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকারাও এবছর প্রেমে পড়তে চলেছে। এই রাশির জাতক জাতিকারা প্রেমের ভাষা বুঝতে পারে, চোখের ভাষা বুঝতে পারে। অতএব এই রাশির জাতক জাতিকারা হামেশাই প্রেমে পড়ে এবং এবছরও প্রেমে পড়তে চলেছে। তো এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারাও এবছর প্রেমে পড়তে চলেছে। এই রাশির জাতক জাতিকারা একটু নরম স্বভাবের হয়, মনের দিক থেকে ভালো হয় এবং একটু আকর্ষণীয় চেহারার হয়, যার ফলে সকলেই একে অ্যাকসেপ্ট করে নেয় এবং অবশ্যই প্রেমেও পড়ে যায়। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারাও এবছর প্রেমে পড়তে চলেছে। এই সিংহ রাশির জাতক জাতিকারা একটু মানে কিছু মনে করবেন না আপনারা, একটু আপনারা নিজেরা আত্মকেন্দ্রিক হয়ে থাকেন, মানে নিজেরটা ভালো বুঝতে পারেন, মানে নিজেরটাই নিয়ে চলতে পছন্দ করেন। তবে মজার বিষয় এটাই যে তখন যখন প্রেমে পড়েন এরা, তখন সেই আত্মকেন্দ্রিকতাটা হারিয়ে ফেলে প্রেমের ভাষাতে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও আজকের। তো যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো দেন এখনই লাইক করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।